ওরা আমার মাল নেন নাই, একশো একশো মাল। এত কম দুধে সব বাসা কভার করা যাবে না, পানিটা মিশে এলি তাড়াতাড়ি। চক করলে যে শোনা হয় না, এটা আমি বুঝি, পাবলিক তো বুঝে না। আপনি দুধে ভেজাল দেন দেখে কি সবাই আপনার মতো মনে করেন? ভাই আধা কেজি টমেটো দিয়েন, তাজা দেখা, বড় বড় দেখা, আধা কেজি টমেটো দেন। আমার এখানে যা মাল দেন না সব মালই তাজা, সবই টাটকা, সবই তরতাজা, বুঝছেন? তারপর আপনারে বাচ্চা বাচ্চা দিতে আসি, সমস্যা নাই। এইলন টাকাটা, এইলন টাকা, ঠিক আছে আবার আসেন ভাই। এই যে ভাই না, আজকের দুধটা ভালো আছে, ভাবিনে নিয়ে দিয়ে দিয়েন। আর একটা কথা কয়ে দিয়েন, মাসের আঠাশ তারিখ আয় পড়ছে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে ভাই, আর ই করবেন কালকে থেকে আর একটা ভাড়াটি আছে আমার পাশে, ওনার বারে ফিল্টার করে দুধ লাগবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে মুনে। রোমান ভাই, সবজি কি ভালো হইব নি? দেখা তো সুবিধাজনক মনে হয় না, সব ফোটা ফোটা। সোহাগ ভাই, এতদিন যাব সবজি বেশি, আপনি এটা কোনো কথা কইলেন? কারণ বাজার থেকে প্রতিদিন বাচ্চা বাচ্চা মাল দিয়ে আনি, দেখেন না কি তাজা মাল, আমার মতো তাজা মাল এই রোডের মধ্যে কেউ দিতে পারবো আপনারে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 1 কেজি বেগুন, 1/2 কেজি পটল, 1/2 কেজি শশা দেন। আচ্ছা ঠিক আছে, দিতে আসি। সোহাগ ভাই, দুধ কি শেষ নি ভাই? হ্যাঁ আজকেরটা শেষ ভাই। কালকে সকালে আমারে 2 কেজি দুধ দিন, বাসায় মেহমান আইব তো, একটু খির ঠির রানলো আপনার ভাবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সকাল সকাল 2 লিটার দিয়া মুনে দিয়েন কিন্তু ভাই। আচ্ছা দিয়াস মুনে। চক চক করলে যে শোনা হয় না, এটা আমি বুঝি, পাবলিক তো বুঝে না। আমার কি পাবলিকে যেমন খাই হেমনই দিমু। ইমরান ভাই, ভাই আমার মাইয়াটার অনেক জ্বর বুঝছেন, আপনার এই আঙ্গুর কি ভালো হইব? আরে ভাই আপনি আঙ্গুর গুলো দেখেন না, কত তাজা, কত টাটকা, আপনি ফলের কালার দেখেন কত টস টস করে লাল লাল। আগে পরে আমার মাল নেন নাই, একশো একশো মাল। আমার আঙ্গুর তো ভাই ডাইরেক্ট কাশ্মীর থেকে আসে, কয় কেজি লাগবো ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আধা কেজি আঙ্গুর দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিতাছি, একটু দাঁড়ান। হ্যাঁ এত দোকান থুয়া গেলাম ইমরানের দোকানে কিছু ফল কিনবো, ধুর অয়ো বেজাল দেয়, ওই যে যাই মানুষ সব 2 নম্বর হয়ে গেছে। রোমান ভাই কি লজিত আছে নাতে কইরা? ভাই ওই যে আমার মাইয়াডার জ্বর, তাই ইমরানের দোকান থেকে আধা কেজি আঙ্গুর নিলাম। ইমরানের দোকান থেকে ফল লয়েছেন আপনার মেয়েরা খাওয়াইতে? ওর তো অসুখ ভালো হইব না, অসুখ আরো বাড়বো। ইমরান তো ফলের মধ্যে ফরমালিন মিশায়, এগুলা খাইয়া মানুষ সুস্থ তো আর দূরের কথা, উল্টা আর অসুস্থ হইব। ওই মিয়া, সবাই কি আপনি আপনার মতো মনে করেন? কেউ দেহার আগে কলসির দুধের লগে পেকির দুধটা মিশায় নেই। এত টুক দুধে এতগুলা বাসা আজকে মনে হয় কবার হইব না। জাগা টেনশনের কি আছে, প্রতিদিন না হয় গ্যালাস দিয়া দেই, আজকে পুরো জগই ডাইলা দিন। সোহাগ ভাই রে কত ভালো জানতাম, হে ও দুধের মধ্যে ভেজাল দেয়, কেমনে পানি দিয়ে দিতে আছে, তাহলে এই ভেজাল দুধ গুলাই কালকে আমারে দিছে। আপনি দুধে ভেজাল দেন দেখে কি সবাই আপনার মতো মনে করেন যে ভেজাল দেয়? শোনেন, কারো দিকে আঙুল তুলে কথা বলার আগে আগে নিজের দিকে তাকায় দেখেন যে আপনি কি কি করেন। আরে ভাই আমি তো খালি দুধে একটু পানি মিশাই, আর ওই যে ফরমালিন দেয় এটা আপনি দেখতে চান? যদি দেখতে চান তাহলে চলেন আমার লগে, আইন। এ ইমরান ভাই, আপনার আমি বললাম আমার মেয়েটা অসুস্থ ভাই, আমার একটু ভালো দেখা আধা কেজি আঙ্গুর দেন। আপনি বললেন আপনার আঙ্গুর ভালো, আপনি ফরমালিন যুক্ত আঙ্গুরটা আমার কি জন্য দিলেন বলেন তো? ওই মি আন্তাজে খালি অপবাদ দিতেছেন, আমি ফরমালিন দিছি আপনার কাছে কোনো প্রমাণ আছে? খুদাই খালি আমার নামে মিছা কথা কইতাছেন। এই মিয়া আপনি তো একই ফলের মধ্যে ফরমালিন দিয়া বিক্রি করেন, আবার জায়গায় দ্বারা মিছা কথা কইতাছেন। আমি দেখি নাই, আমি নিজে দেখছি আপনি ফরমালিন মিশাইছেন। এক চোরে কয় হার এক চোরে রে, হায় রে। আপনার কাছে চাইলাম একটু ভালো ফল আর আপনি দিলেন 20, এটা কোনো কথা ভাই? আরে ভাই একটু আস্তে কথা কন, মানুষ তো হুইনা লাইব ভাই, ফলের মধ্যে তো একটু একটু আবিজাবি দিতেই হয়, ফল তো আর একদিনই সব বেচা হয়ে যায় না, নাহলে তো ফল সব নষ্ট হয়ে যাবো গা ভাই। এর লিগে ভাই একটু আদ্রু ফরমালিন দেই, এমনি জোরে জোরে কথা কই আমার মানিজ্যটা খায় না ভাই। মানিজ্যটা আছে আপনার? আপনি তারে কি কইতাছেন, আপনি নিজেই তো বড় বাটপার, আপনি সবজিতে ফরমালিন মিলান না? তাড়াতাড়ি করে জিনিসটা মিশাই দিই কে দেহার আগে।
এই জিনিসটা না থাকলে সবজিগুলো সব পচে গলে যেত গা। এখন মালগুলো টাটকা থাকবো। আরে যে সে, সেও তো একটা বাটপার, দুধে পানি মিশায় না সে? আর সে তো ফলে ফরমালিন দেয়। আপনারা সবাই বাটপার, সবাই ভেজাল দেন। আপনারা সবাই খাবারে ভেজাল দিতাছেন, নিজেরাই নিজেকে ক্ষতি করতাছেন। কিন্তু আপনারা ভাবতেছেন আপনারা অনেক লাভবান, আসলে লাভবান না। আপনারা আসলে সবাই সবাইরে বিষ খাওয়াইতেছেন, বুঝছেন? সময় থাকতে ভালো হন, নয়তো আপনারাও পস্তাবেন, আপনাদের সন্তানরাও পস্তাবে। আসুন সবাই শপথ করি, ভেজাল মুক্ত বাংলাদেশ গড়ি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি।